এটা হচ্ছে আমাদের টিকিট চাপের নৌকা যাওয়ার জন্য। সালে জুলাই মাসে 2 তারিখে আমি মসজিদ দেখতে পাবো। ভূমিকম্প হয়েছে 7টি দেশে গেছে। দিন একদিনে মসজিদ দেখতে যাবো। তো আমি চলে আসলাম মসজিদ। দেখেন বৃষ্টি পড়ে তারপর সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের টিকিট চাপের নৌকা যাওয়ার জন্য। আর আমাদের আছে 2 জন আর ভাড়া নিচ্ছে 700। হচ্ছে গাবতলি বাস স্ট্যান্ড, এখানে থেকে আপনার সব বাস ছেড়ে যায়। এখানে আপনাদের পিছনে ব্যস্ত দেখতেছেন সবাই, বাড়ি ফিরে যাচ্ছে সামনে। এখন এদের রাজবাড়ি মসজিদ মাদ্রাসা থেকে প্রায় 200 থেকে 300 বা 500 মিটার পাশে গেলেই আপনি দেখতে পারবেন রাজবাড়ি মসজিদ। এটা খুবই একটা সুন্দর প্রাচীন মসজিদ, প্রায় সুলতানের পিরিয়ডে মসজিদটা নির্মিত করে। দেখেন এটা কিন্তু আমি অসংখ্যবার দেখছি ফেসবুকে ইউটিউবে, কিন্তু নিজ চোখে কখনো দেখা হয়নি। তো আর সৌভাগ্য আমার, জুলাইয়ের 22 সালে জুলাইয়ের মাসে 2 তারিখে আমি মসজিদ দেখতে পারতেছি। আমি গর্বিত যে বাংলাদেশে এত সুন্দর একটা প্রাচীন মসজিদ ধ্বংসবেশ আমি দেখতে পারতেছি। এটা ছাদ ছিল উপরে, কিন্তু এখন ছাদটা নেই। ভূমিকম্প হয়েছে, 7টি দেশে গেছে। আর আমার সবসময় এই মেহরাবটা আমার সবসময় মুগ্ধ করছে। আর সেই মেহরাবটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো, মসজিদটি দেখাবো। আর আমি এর বিষয়ে তেমন কিছু জানি না, তারপর আমি আপনাদেরকে এখন দেখাবো মসজিদের অংশটা। দেখেন কি নান্দনিক সুন্দর একটা মসজিদ, আর চারিপাশে আপনার অসংখ্য নকশা দেওয়াগুলো সাজিয়ে রাখছে। আর এটা সম্ভবত কোথায় ছিল জানি না। দেখেন কি সুন্দর একটা মসজিদ। অবশ্যই যারা আপনারা এই মসজিদটা দেখতে আসতে পারেন না, অবশ্যই আপনারা চাঁপাইনবাবগঞ্জ আসবেন। চাঁপাইনবাবগঞ্জ মসজিদের আশপাশ সবগুলো স্থাপনা আপনারা চাইলে এগুলো সব দেখে আসতে পারেন। একটা ফ্যামিলি গাইড করে খুব সহজে আপনি এইগুলো দেখতে পাবেন। এটা কিন্তু কোনো রাস্তা কিছুই নেই, আপনাকে হেঁটে আসতে হবে অথবা ভ্যানে আসতে হবে, তাছাড়া কোনো আপনার অপশন নেই। দেখি কি সুন্দরভাবে আপনার সাজিয়ে রাখছে, আপনার মানে এখনও বিদ্যমান রয়েছে, যা আপনার মনটাও মুগ্ধ করে রাখবে। দেখেন খুবই সুন্দর। দেখেন বিউটিফুল বিউটিফুল। আমি তো এটাকে মনে মনে অনেক আগে থেকেই আমি স্বপ্ন ধরে রাখছি যে আমি একদিন এই মসজিদটা দেখতেই যাবো। তো আমি চলে আসলাম মসজিদ দেখতে। দেখেন খুবই কত সুন্দর মসজিদ, আর মেয়েরা বলে দেখেন অবশ্যই ভূমিকম্প 7টা দেশে পড়ে যায়, ভেঙে যায়, তারপরে আর সংস্কার কাজ করা হয়নি। আর এটা হচ্ছে আপনার মূল মূল মেহরাব। দেখেন কত সুন্দরভাবে সাদা রেখেছে।
বৃষ্টি পড়ে, তারপর কোনো সমস্যা নেই। এই ছিল ধারাসবাড়ি মসজিদ, সুলতানি পিরিয়ডের মসজিদ। দেখেন দর্শন লোক কিন্তু এখানে অনেক লোক আসে মসজিদটা দেখার জন্য, আর এই মসজিদটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। আর এখন আমরা চলে যাবো স্পট আছে সেই স্পটগুলো দেখবো। দেখেন খুবই দার্শনিক একটা স্থান, অনেক লোক এখানে আসার ভিড় করে। গল্প না, এখন আমি চলে যাবো মসজিদটা। প্রায় এখানে প্রায় এক ঘন্টার মতো সময় দিচ্ছি মসজিদটা খুঁটিনাটি বিষয় দেখলাম, কিন্তু আমার সমস্যা